হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী মাসিমপুর এলাকায় এখানে রয়েছে একটি বিশাল বিদেশি জাতের গরুর ফার্ম এখানে সবগুলো ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খামারের মালিকের সঙ্গে কথা বলবো আরও কথা বলবো এই গরুগুলো কত লিটার দুধ দেয় এখান থেকে বকনা বাচ্চা বিক্রি হয় কিনা সেই সব সম্বন্ধে দর্শক দেখতে পাচ্ছেন এখানকার বকনা বাচ্চাগুলো আর খায়ুলাইব দ্য রেকর্ডে আমাদের জানিয়েছেন তার খামারে মোট পঁয়ত্রিশটি গরু রয়েছে এখান থেকে তিনি গরুর বাচ্চা বিক্রি করেন আমরা সেই সব সম্বন্ধেও আপনাদের জানাবো চলুন দর্শক আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি দেখতে পাচ্ছেন দর্শক এই যে আরও সামনে গরু আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাইয়ের বিশাল ফার্ম এই ফার্মটিকে ভাই সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনার খাবারটা তো আমরা ঘুরে ঘুরে দেখলাম অনেকগুলো গরু হ্যাঁ হ্যাঁ আপনি কি উদ্দেশ্য নিয়ে এই খাবারটি করেছিলেন আমি তো আমার চাকরি আগে করতাম আমি ঢাকাতে আচ্ছা আচ্ছা চাকরি থেকে আসার করে আমি এখন এই বর্তমান বেকারত্ব না ঘুরে বেড়াই এই বেকারত্ব জীবন কাটার জন্য আমি এই ফার্ম দিছি ডেইরি ফার্ম খাইরুল ডেইরি ফার্ম খাইরুল ডেইরি ফার্ম হ্যাঁ হ্যাঁ আপনার এখানে মোট কতগুলো গরু আছে এখন আমার গরু 30 35 36 মতো ছিল আছে এখন বর্তমান আগে ছিল আমার পঞ্চাশ ষাটটা আমি এই যে খাদ্যর যে পরিস্থিতি খাদ্যর দাম এবং গরুর দুধের প্রফিট

কারণ যে বাচ্চাগুলো হয় এই তিরিশটা গরু না হলে পনেরোটা বাচ্চা হয় পনেরোটা আবার একলা ডেভেলপ থেকে যায় গাছ থাকে আবার পনেরোটা বাচ্চাতে আবার পনেরোটা গাছ থাকে তো ডেলি ওই পনেরোটা বিশটা করে বাসুর বিক্রি করে দিই তখন ওইগুলো আমি আর একটা কিছু টাকা হয় তখন ওই গুড় দিয়ে আমি গরুকে খাওয়াই এই গরুর পরিচর্চা করি আচ্ছা গরুগুলোকে কি কি খাওয়াই আমি গরুকে খাওয়াই ওই গুড়া তারপরে ব্রান তারপরে চক্কর

ডেলি দেড়শো টাকা ভাবে দিয়ে যায় ফিরে আমার কাটি খাওয়াই আচ্ছা এইভাবে পরিচালনা করে যাই আর আর দুধটা তো যায় আমার ব্রাকে ডেইরি এই যে আপনার এই যে কিলিং সেন্টারে কত করে বিক্রি করেন পার লিটার দুধ আপনি আর ব্রাকে তো পয়েন্টের হিসাব এখন আমি এখন পাচ্ছি ফোর জিরো ফোর পয়েন্টে এখন আসতেছে আমার এই চৌত্রিশ টাকা পরিবহন সহ আসতেছে ফোর জিরো পয়েন্টটা পয়েন্টটা কি ফোর জিরো পয়েন্টটা ওদের একটা ওই যে ক্রিমটা ভালো যেটা আপনার কি পোষায় না এখন বর্তমান পড়্তা হয় না আমার দ্রব্য দাম হিসাবে আমার এখন হচ্ছে হচ্ছে না এখানে কত লিটার দুধ হয় টোটাল এখন টোটাল আমার একশো লিটার

হ্যাঁ হ্যাঁ প্রশ্নবোধক এটা কি আপনি সরকারের উদ্দেশ্যে না হ্যাঁ বলতে চাচ্ছি কি যে আটার দাম বেশি চক্করের আটার দাম কম এবং চক্করের দাম বেশি এখন দেখা যাচ্ছে যে আমরা এক কেজি আটা কিনতেছি বত্রিশ টাকা সাড়ে টাকা আপনারা কি জানেন যে উন্নত দেশে বাইরের দেশে আচ্ছা গম ভাঙায় খাওয়ায় ভুট্টা ভাঙায় গরুকে খাওয়ায় আপনারা সেটা করেন না কেন তাহলে আমাদের এখন

আচ্ছা ওই এই পাশেরটা দেখি আমরা একটু ওইটা তিনটা বাচ্চা দিয়েছে কোনটা এইটা পাশেরটা হ্যাঁ এই গরুটা তিনটা বাচ্চা দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কয় দাঁত হইছে এইটা ছয় দাঁত ছয় দাঁত তাহলে তো আরো দুই দাঁত তাহলে তো মনে করেন যে আরো পাঁচ ছয়টা বাচ্চা দিবে মানে একটা গরু কত কয়বার বাচ্চা সাতটা একটা গরু নয়টা পর্যন্ত পাইছিলাম বাচ্চা নয়টা পর্যন্ত পাইছি সাদাটার মাও দিছিল আমার নয়টা বাচ্চা এই সাদাটা হ্যাঁ ওই সাদার মা বিবাস দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সাদাটা সাদা গরুর

আচ্ছা харুল ভাই আচ্ছা আচ্ছা আপনি মাস 1.5 মাসের আচ্ছা харুল ভাই আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে গরু কিনতে চায় তাহলে কি আপনার কোনো নাম্বার আছে যোগাযোগ করার মতো মোবাইল নাম্বার হ্যাঁ নাম্বার আছে একটু নাম্বারটা বলেন তো আমার নাম্বার 0174 হ্যাঁ 2005803 5803 হ্যাঁ হ্যাঁ সুপ্রদর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম харুল ভাই খামারটি কারো যদি এই খামার থেকে গরু বা বকনা বছর আপনারা কিনতে চান বা অন্য যে কোনো বিষয়ে পরামর্শ নিতে চান তাহলে খারুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভাই আচ্ছা ওকে